আপনাদের আমার এখানে আসার পরামর্শ কি দিবেন? না স্যার, পরামর্শ স্যার কে দিবেন? আমি যেহেতু সলিউশন নিয়ে আসছি, সলিউশন স্যার আপনি দাও। যদি আপনারা একেবারে বাড়ি বই আমার বাড়িতে চলে এলেন, এই জন্য ফর্ম ভরতে কম ভরতে হ্যাঁ এই জন্য ফর্ম ভরতে স্যার। না না, ফর্ম আসার প্রশ্ন নেই, আপনারা যে আর কি রাস্তা দেখাতে পারছেন, যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে। তারা শুনুন কি বলে, আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো, রাস্তায় বসে থেকে কি হবে? কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল। তারা যারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার কোর্ট থেকে অর্ডার পেয়েছে। আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির দরজায় সন্ধেবেলা গিয়ে সবাই মিলে ধর্ণা দিতে বসলেন। এক দল চাকরি প্রার্থী গিয়ে সেখানে ধর্ণা দিতে বসলেন। কিন্তু কেন বিচারপতির বাড়িতে কেন যেতে হবে? বিচারপতির দরবার তো আসলে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরবারে যেতে হলে কলকাতা হাইকোর্টে যেতে হবে, তার বাড়িতে যাওয়ার পরামর্শটা কে দিলেন? এই প্রশ্নটা উঠছে। চাকরি প্রার্থীদের আকুল আকুতি সেটা আমরা দেখেছি, তারা কিভাবে কান্নায় ভেঙে পড়ছেন আমরা দেখেছি, তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন সেটা আমরা দেখেছি। কিন্তু আসলে যে আইনি পথের মাধ্যমেই এর সমাধান করতে হবে, তার বাইরে অন্য কোনো পথ যে নেই সেটাও তারা জানে নেই চাকরি প্রার্থীরা, তবু তারা আজকে বিচারপতির দরজায় হাজির। কার পরামর্শ? এই প্রশ্নটা বারবার কিন্তু উঠছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন সে প্রশ্ন, পরে আসবো সে প্রশ্নও শোনাবো। কিন্তু একবার মনে করতে পারছেন কি প্রথম এই পরামর্শ কে দিয়েছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলেছিলেন যে এই যে চাকরিগুলো আটকে রয়েছে সেই চাকরিগুলো আটকে থাকার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যই দায়ী। তারপরে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দরজায় হাজির হয়ে গিয়েছিলেন এই চাকরি প্রার্থীদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনে নেব। আমাদের না বলে আপনারা যারা কোর্টে কেস করিয়েছেন এবং আপনাদের হয়ে যারা সিপিএমের লয়া দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন, আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন, এটা আপনাকে করতেই হবে। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিকাশ বাবু কাছে প্রশ্ন করতে বলছেন যে কেন বিকাশ বাবু মামলা করছেন, বিকাশ বাবুর তো পয়সার অভাব নেই। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে মামলা যদি একজন আইনজীবী করেন তাহলে সেই আইনজীবীর কাছে গিয়ে প্রশ্ন করুন কেন উনি মামলা করছেন, এটা মুখ্যমন্ত্রীর পরামর্শ। সেই পথে হেঁটেই কি আজকে, যে পথে হেঁটে বিকাশ বাবুর বাড়িতে গিয়েছিলেন সেই পথে হেঁটেই কি আজকে বিকাশ বাবুর দরজায় এরা পৌঁছে গেছিলেন? এই প্রশ্নটা উঠছে। তবে শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবার সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বাড়ি ঘেরাওয়ের কথা বলেছিলেন। রাজ্যের সব বিজেপি নেতার বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশের সাংবিধানিক কাঠামোয় কোনো সাংবিধানিক পদাধিকারীর বাড়ি গিয়ে ঘেরাও করা, কোনো জনপ্রতিনিধির বাড়ি গিয়ে ঘেরাও করার রীতিটা বা সংস্কৃতিটা যে নেই উনি জানেন কি না আমি জানি না, কিন্তু তিনি সেই ডাক দিয়েছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে, শুনে নেব সেইটাও। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না, গণ ঘেরাও, শান্তিপূর্ণভাবে কোথাও কারোর গায়ে হাত দেবেন না। কুচবিহার থেকে কাকদ্বীপ 341টা ব্লক, 127টা মিউনিসিপ্যালিটি, পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড, টাউন, বুথ, গণ ঘেরাও কর্মসূচির ডাক আজকে আমি নেত্রীর অনুমতি নিয়ে এখান থেকে ঘোষণা করলাম। আমরা ঈশানের সঙ্গে দেখছিলাম যে কিভাবে বিভিন্ন সময় ঘেরাওয়ের কথা বলা হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের তরফ থেকে, কখনো বলা হয়েছে বিকাশবাবুর বাড়িতে চলে যান বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠে আসে, যেখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, কখনো দেখতে পাচ্ছি যারা চাকরির জন্য আন্দোলন করছেন নাগারে হাজার দিনেরও বেশি সময় ধরে, তারা কখনো তাদের জামা খুলে প্রতিবাদ করছেন, কখনো মহিলা চাকরি প্রার্থী এসে তার মাথা পর্যন্ত মুড়িয়ে ফেলছেন, চুল তার সৌন্দর্য সেটাকে পর্যন্ত বিসর্জন দিচ্ছেন। এই জায়গা থেকে আর একদম
চাকরি প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি কখনো আইনজীবীর বাড়িতে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা মাত্রই, একদল চাকরিজীবী তারা চলে যাচ্ছেন সেখানে চাকরি প্রার্থীরা। আবার আজকে আমরা যে ছবিটা দেখতে পেলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির সামনে তারা চলে গেলেন একদল চাকরি প্রার্থী, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে তাদের যে এই কর্মসূচি, তাদের এই কর্মসূচির পেছনে কি কারোর কোনো নির্দেশ রয়েছে? সেই নির্দেশকে মদত দিতে বা সেই নির্দেশকে মান্যতা দিতেই কি তারা পৌঁছে যাচ্ছেন এভাবে, কখনো বিচারপতির বাড়িতে কখনো আইনজীবীর বাড়িতে? কারণ এই প্রশ্নটা আমি একা করছি না, এই প্রশ্নটাই কিন্তু করেছেন খোদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও। কি বললেন শুনো। আজ আপনাদের আমার এখানে আসার পরামর্শ কি দিবেন? যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তাহলে একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে। তারা শুনুন কি বলে, আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো, রাস্তায় বসে থেকে কি হবে? কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল। তারা যারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার কোর্ট থেকে অর্ডার পেয়েছে।